ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে 32,639 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক, নাম বিতন বিশ্বাস, হালি শহরের বাসিন্দা। গ্রেপ্তার করলে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুখদেব সি নামে এক যুবক বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে 17/3/2023 তারিখে একটি ফোন আসে, সেই ব্যক্তি তাকে একটি ব্যাংকে IDFC ফার্স্ট ব্যাংক এ চাকরি দেওয়ার অফার করে। এরপর ওই ব্যক্তি তার বিশ্বাস অর্জন করে, সৌভিক দাস ও সায়ন গাঙ্গুলি নামে দুইজনের সাথে যোগাযোগ করতে বলে। ওরা দুজনে অফার লেটার দেয়, তার পরিবর্তে 32,639 টাকা হাতিয়ে নেয়। সেই অফার লেটারটি যখন তাদের দেওয়ায় ঠিকানায় জমা করেন, তখন জানতে পারেন ওই তিন ব্যক্তি ফেক এবং অফার লেটারটিও ফেক। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছে। এরপরেই তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। হালি শহরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবক বিতন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। নিজ হেফাজতে নিয়ে এই চক্রে আরা কারা কারা জড়িত রয়েছে সেই ঘটনার তদন্ত শুরু করবে বিধাননগর থানার সাইবার ক্রাইম থানার পুলিশ। ঠিক আছে, এদিকে থাকো। কি নাম গো? আচ্ছা বাড়ি চলে।